सलामुअलैकुम आजकल ऑनलाइन क्लास से सबाई की शुभेच्छा जानाच्छी हालिमा बेगम प्रभाषक दर्शन विभाग सूचीपाड़ा डिग्री कलेज शाहरास्ती चाँदपुर सक्रिय शिक्षार्थी तुम्हारा केमन आछो निश्चय अल्लाह रहमते तुम्हारा अनेक भलो आछो आमिओ दुआ करी तुम्हारा भलो थाको और आमिओ अल्लाह रहमते भलो आछि। शिक्षार्थी आज के एकादश श्रेणी जो पूजा प्रथम पत्र विषय पे आलोचना कर प्रथम पत्रे अध्याय हलो तृतीय अध्याय। गत क्लस तृतीय अध्याय प्रथम पद उत्पादन हिसाब शब्द पद हर योग्यतार भित शब्द श्रेणीवाद प्रभृति विषय नहीं आलोचना कर आज के आलोचनार कथा छो पदे व्यक्तर्थ एवं जातर्थ नहीं। शिक्षार्थी आज के पदे व्यक्तर्थ एवं जातर्थ नहीं आलोचना करब। तुम्हारे गत क्लास पद नहीं आलोचना करद बोले जे पद हल ओ सकल शब्द समष्टि ओई जेगुला को पदे को जुक्तिवाक्य उद्देश्य एवं विधान हिसाब से व्यवहित हार योग्यता रखे ओ शब्दी पद और एक पदे दुईटा दिक थे मैं एक पद मध्य दुईटा विषय आलोचना है एक हलो संख्या परिमाण दिक और एक हलो गुण दिक। आबार बोलछी एक पदे दुईटा दिक थे संख्या परिमाण दिक और एक हलो गुण दिक ये दुईटा दिकर भित दुईटा विषय नहीं आलोचना करा है पदे और से दुटा विषय हलो पदे व्यक्तर्थ एवं पदे जातर्थ पदे व्यक्तर्थ एवं पदे जातर्थ अर्थात एक पदे दुटो अर्थ थे दुईटा दिक थे व्यक्तर्थ दिक और जातर्थ दिक। व्यक्तर्थ दिक हलो संख्या परिमाण दिक और जातर्थ दिक हलो गुण दिक जैसे बोलिए एक पदे दुटा दिक थे संख्या परिमाण दिक और गुण दिक व्यक्तर्थ हलो संख्या परिमाण दिक और जातर्थ हलो गुण दिक। प्रथम पदे व्यक्तर्थ का बोले जे पदे व्यक्तर्थ हलो कोनो एकटी पद द्वारा जे परिमाण कोनो एकटा पद द्वारा जे आवश्यक वस्तु बा वस्तुसमूह के बोझाय। आबार बोलछी कोनो एकटा पद द्वारा जे वस्तु बा वस्तुसमूह के बोझाय ओटाई हलो पदे व्यक्तर्थ बा संख्यार दिक जे मैं को जेमन जो बोली मानुष मानुष बोलते हमें कि बुझ जे एखे निर्दिष्ट कर एक जो मानुष बना नाई मानुष बोले बुझ सकल मानुष के अर्थात अतीत बर्तमान भविष्य सकल मानुष के मानुष पदे परिमाण हलो सकल मानुष और यटाई हलो मानुष पदे व्यक्तर्थ। ठीक है ये व्यक्तर्थ के इंग्रेजी एक्सटेंड डोमेन एक्सटेंशन प्रभृति शब्द द्वारा प्रकाश करा है। তাহলে পদের ব্যক্তর্থ কি পদের ব্যক্তর্থ হলো কোন একটা পদ দ্বারা যে বস্তু বা বস্তুসমূহকে বোঝায় অথবা কোন একটা পদ যে বস্তু বা বস্তুসমূহের উপর প্রযোজ্য হয় সেই সেই পরিমাণ বা সেই বস্তু বা বস্তুসমূহ হলো পদের ব্যক্তর্থ। তারপর আমরা উদাহরণ বললাম যে মানুষ মানুষ পদের ব্যক্তর্থ হলো সকল মানুষ অতি বর্তমান ভবিষ্যতের সকল মানুষ। আবার আমরা যদি বলি বই বই দ্বারা আমরা নির্দিষ্ট করে কোনো বইকে বলি বোঝাই নাই যেমন কোনো একটা উপন্যাসের বই রবীন্দ্রনাথের বা যুক্তিবিদ্যার বই বা ইসলামের ইতিহাসের বই বই বলতে আমরা পৃথিবীতে অতি বর্তমান ভবিষ্যতের যত বই ছিল আছে সকল বইকে বোঝানো হয়েছে। তাহলে এ হলো পদের ব্যক্তর্থ অর্থাৎ ব্যক্তর্থ মানে সংখ্যার দিক। এবার আমরা পদের জাতর্থ কাকে বলবো পদের জাতর্থ হলো কোনো একটি পদ যে দ্বারা কোনো একটি পদ যে দ্বারা যে আবশ্যকীয় গুণাবলী প্রকাশ করা হয় কোনো একটা পদ দ্বারা কোনো একটা বস্তুর বা বিষয়ের যে আবশ্যকীয় গুণাবলী প্রকাশ করা হয় সেই গুণাবলী হলো পদের জাতর্থ। যেমন মানুষ একটা পদ আমি যদি বলি যে মানুষ পদের জাতর্থ কী তাহলে মানুষ পদের জাতর্থ বলতে আমরা বুঝি যে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি এটা হলো মানুষ পদের আবশ্যকীয় গুণ বা সাধারণ গুণ। এখন এই গুণ না থাকলে কিন্তু কোনো একটা পদকে আমরা মানুষ বলতে পারবো না মানে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি এই দুটোই গুণ একসাথে না থাকলে আমরা কোন মানুষ পদকে মানে কোনো পদকে মানুষ বলতে পারবো না।
তাহলে মানুষ মধ্যে যা তথ্য হলো এর বুদ্ধিবৃত্তি জীব বৃত্তি, অর্থাৎ এই দুটা গুণ আমাদের অবশ্যই থাকতে হবে। এটা হলো সাধারণ গুণ, সকল মানুষের মধ্যে এই দুটা গুণ বিদ্যমান আছে। এছাড়াও মানুষের মধ্যে হাস্যপ্রিয়তা, কান্নাপ্রিয়, কৌতুকপ্রিয় অনেক গুণ আছে, কিন্তু এগুলো সবার মধ্যে সমানভাবে প্রযোজ্য নয় বা সবার মধ্যে সমানভাবে থাকে না, সেজন্য এগুলো জাতার্থ নয়। জাতার্থ হলো সাধারণ গুণ বা আবশ্যকীয় গুণ, আর এই জন্য মানুষ পদের জাতার্থ হলো বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। তাহলে এ হলো পদের ব্যক্তত্ব কাকে বলে এবং জাতার্থ কাকে বলে। এখন আবার বলছি যে ব্যক্তত্ব হলো সংখ্যার দিক আর জাতার্থ হলো গুণের দিক। এখন এই পদের ব্যক্তত্ব এবং জাতার্থের একটা সম্পর্ক আছে, আর এই সম্পর্কটা হলো হ্রাস বৃদ্ধির সম্পর্ক, অর্থাৎ বিপরীত মুখী সম্পর্ক, মানে একটা বাড়লে আরেকটা কমে, ব্যক্তত্ব বাড়লে জাতার্থ কমে হলো। তো এই পদের এই ব্যক্তত্ব এবং জাতার্থের হ্রাস বৃদ্ধির সম্পর্কের নিয়ম হলো চারটি। এক হলো ব্যক্তত্ব বাড়লে জাতার্থ কমে, দুই ব্যক্তত্ব কমলে জাতার্থ বাড়ে, তিন জাতার্থ বাড়লে ব্যক্তত্ব কমে, চার জাতার্থ কমলে ব্যক্তত্ব বাড়ে, মানে একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে। তাহলে প্রথমে দেখো ব্যক্তত্ব বাড়লে জাতার্থ কমে, মানে একটা পদের ব্যক্তত্ব যখন বাড়বে তখন তার জাতার্থ মানে গুণের দিকটা কমে যাবে, অর্থাৎ সংখ্যার দিক যখন বাড়বে তখন গুণের দিক কমে যাবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন সৎ মানুষ, সৎ মানুষ বললে এখানে সত্যের ব্যক্তত্ব হলো যে পৃথিবীর শুধুমাত্র সৎ মানুষগুলো, আমাদের এখন আমরা যদি সৎ মানুষ থেকে মানুষ থেকে জীবে যায় তাহলে আমাদের কী হবে, ব্যক্তত্ব আস্তে আস্তে বেড়ে যাবে, আর অন্যদিকে জাতার্থ আস্তে আস্তে কমে যাবে। কীভাবে, আমরা যখন সৎ মানুষ থেকে মানুষে গেলাম তখন মানুষের পরিমাণ বেড়ে গেল, আবার মানুষ থেকে যখন জীবে গেলাম তখন আরও বেড়ে গেল। অন্যদিকে সৎ মানুষের জাতার্থ হলো বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি, সততা, আর যখন সৎ মানুষ থেকে মানুষে গেলাম তখন এর জাতার্থ একটু কমে, সততা বাদ পড়ে গেল, থাকলো বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। তারপরে আমরা যখন মানুষ থেকে জীবে আসলাম তখন ব্যক্তত্ব আরও কমে গেল, জাতার্থ আরও কমে গেল, যে এখান থেকে বুদ্ধিবৃত্তি বাদ পড়ে গেল, শুধু জীববৃত্তি রয়ে গেল, সেজন্য আমরা বলতে পারি ব্যক্তত্ব বাড়লে জাতার্থ কমে। দুই নম্বর, ব্যক্তত্ব কমলে জাতার্থ বাড়ে। এখানে আমরা বলেছি ব্যক্তত্ব যখন বেড়েছে তখন জাতার্থ কমেছে, এখন ব্যক্তত্ব বলছি ব্যক্তত্ব কমে গেলে জাতার্থ বেড়ে যাবে, মানে আমাদের সংখ্যার দিকটা যখন কমে যাবে তখন এর গুণের দিকটা বেড়ে যাবে, সংখ্যার দিক কী হবে, কমবে। তাহলে দেখো এখন আমরা যদি জীব থেকে যাই মানুষে, মানুষ থেকে সৎ মানুষে, তখন আমরা গেছি সৎ মানুষ থেকে মানুষ, মানুষ থেকে জীব, এবার উল্টো জীব থেকে মানুষ, মানুষ থেকে সৎ মানুষ। তাহলে জীব যখন করলাম তখন সকল যা কিছু প্রাণ আছে সকল জীবকে বোঝানো হয়েছে, তারপর জীব থেকে যখন মানুষে আসলাম তখন শুধুমাত্র মানুষকে বোঝানো হয়েছে, মানুষ থেকে যখন সৎ মানুষে তখন মানুষের একটা অংশ বাদ পড়ে গেল, শুধুমাত্র সৎ মানুষগুলা থাকলো। তাহলে আমাদের কী হলো, ব্যক্তত্ব আস্তে আস্তে কমলো, আর অন্যদিকে কী হলো, জাতার্থ বাড়লো। কীভাবে বাড়লো, যখন জীব বললো তখন শুধুমাত্র জাতার্থ হলো জীববৃত্তি, এরপর আমরা আসলাম মানুষে, জাতার্থ হলো বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, এরপর আমরা আসলাম সৎ মানুষে, জাতার্থ হলো বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি, সততা। তাহলে আমরা দেখলাম যে ব্যক্তত্ব কমলে জাতার্থ বাড়ে। তিন নম্বর, জাতার্থ বাড়লে ব্যক্তত্ব কমে, এতক্ষণ আমরা ব্যক্তত্ব নিয়ে বলেছি, এবার আমাদের জাতার্থ। তাহলে কি বলেছে যে জাতার্থ বাড়লে ব্যক্তত্ব কমে, তো দেখো আমাদের কী করতে হবে, জাতার্থ বাড়তে হবে। আমরা এমন একটা পদ দিব যে ওখান থেকে আমরা কী হবে, জাতার্থ বাড়বে। তা আমরা যদি জীব থেকে মানুষে যায় এবং মানুষ থেকে সৎ মানুষে যায় তাহলে আমাদের জাতত্ব কী হবে, আস্তে 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 বাড়বে, জীববৃত্তি থেকে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, এবং বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি থেকে বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি এবং সততা, আমাদের কী হলো, আস্তে আস্তে জাতত্ব বাড়লো, আর অন্যদিকে ব্যক্তত্ব কী হলো, কমে গেল। ওই যে জীব থেকে মানুষে আসতাম আমাদের ব্যক্তত্ব একটু কমলো, মানুষ থেকে সৎ মানুষে গেলাম ব্যক্তত্ব আরও একটু কমলো, তাহলে জাতার্থ বাড়লে ব্যক্তত্ব হয়।
এবার দেখো যা তথ্য কমলে ব্যাক তথ্য বাড়ে। কি বলেছে? যা তথ্য কমলে মানে গুণের দিকটা কমলে আমাদের পরিমাণের দিকটা বেড়ে যাবে, গুণের দিকটা কমলে পরিমাণের দিকটা বেড়ে যাবে। তাহলে হচ্ছে আমরা প্রথমে ধরতে পারি সৎ মানুষ, তারপরে সৎ মানুষ থেকে মানুষ, মানুষ থেকে জীব। তাহলে এখানে আমাদের কি হবে? আমাদের গুণের দিক আস্তে আস্তে কমবে। প্রথমে আমরা সৎ মানুষ হলে বুদ্ধিবৃত্তি জীববৃত্তি সততা, তারপরে আমরা যখন মানুষ আসলাম বুদ্ধিবৃত্তি জীববৃত্তি, আমাদের জাতত্ব একটু কমে গেল, তারপরে আমরা যখন জীব আসলাম তখন শুধুমাত্র জীববৃত্তি থাকলো, তাহলে জাতত্ব আর একটু কমে গেল। আর অন্যদিকে আমাদের ব্যক্তত্বের পরিমাণ মানে আমাদের সংখ্যার পরিমাণটা বেড়ে গেল। এই হলো ব্যক্তত্ব এবং জাতত্বের রাজবৃদ্ধি নিয়ম নিয়ম। সুপ্রিয় শিক্ষার্থী, এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস আমাদের তৃতীয় অধ্যায় এবং পরীক্ষা এগুলো আসে, যে ব্যক্তত্ব কাকে বলে, জাতত্ব কাকে বলে, তারপরে ব্যক্তত্ব জাতত্ব রাজবৃদ্ধি মানে উদ্দীপকটা যাই আসুক আমাদের এটা নিয়ে উদ্দীপক হয়। তো তোমরা ভালো করে বাসা করে নিও, আর আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আগামী ক্লাসে আমি তোমাদের আবার ব্যক্তত্ব এবং জাতত্ব রাজবৃদ্ধি নিয়মের কিছু সীমাবদ্ধতা আছে ও বিষয় নিয়ে আলোচনা করবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, ধন্যবাদ সবাই।